মহাসাগর শব্দটি শুনলেই আমাদের বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে ওঠে। কল্পনার ক্যাম্পাসে ভেসে ওঠে শুধু সফেদ ফেনা আর নীল পানি। থেকেই থেকেই সেখানে বিশাল আকারে উত্তাল ঢেউ আশ্রে পড়ে। কিন্তু কাউকে যদি বলা হয় মহাসাগরের বুকেই ভাসমান রয়েছে একটি মসজিদ, তাহলে প্রথমবার যে কেউ তা অবিশ্বাস করতে বাধ্য হবে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে হাসান দ্বিতীয় মসজিদ নামের মসজিদটির এক তৃতীয়াংশ মহাসাগরে অবস্থিত। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। মরক্কোর বৃহত্তম ও পৃথিবীর সপ্তম বৃহত্তম মসজিদ হাসান দ্বিতীয় মসজিদ। মরক্কোর উপকূলীয় শহর কাসাব্লাঙ্কায় এর অবস্থান। মসজিদের তিন ভাগের এক তৃতীয়াংশ আটলান্টিক মহাসাগরের উপর অবস্থিত, তাই এটাকে ভাসমান মসজিদও বলা হয়ে থাকে। বহুদূরের কোনো জাহাজ থেকে এই মসজিদটিকে দেখলে মনে হবে সাগরের ঢেউ আশ্রে পড়েছে মসজিদের উপর, এবং মুসল্লিরা যেন নামাজ পড়ছেন পানির উপরে। মসজিদের মূল ভবনে একসঙ্গে 25,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। বাইরের চত্বরে আরও 80,000 মুসল্লির নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে একসঙ্গে 1,05,000 মুসল্লি সেখানে নামাজে অংশগ্রহণ করতে পারেন। 33 ফুট উচ্চতার সামুদ্রিক ঢেউ সামলে নিতে পারে মসজিদটি। তবে ভেতরে থাকা মুসল্লিরা সমুদ্রের কোনো গর্জন শুনতে পান না। ঝড় বৃষ্টির সময় ছাড়া সাধারণভাবে প্রতি 3 মিনিট পরপর এর ছাদ স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। মসজিদে প্রাকৃতিক আলো ও মুক্ত বাতাস প্রবেশ করতেই এই আধুনিক ব্যবস্থা। মসজিদের মিনারের উচ্চতা 689 ফুট বা 210 মিটার, যা এটিকে বিশ্বের সবচেয়ে উঁচু মিনারে পরিণত করেছে। 60 তলা ভবনের সমান এই মিনারের উপরে থাকা লেজার রশ্মি 30 কিলোমিটার দূর থেকেও স্পষ্ট দেখা যায়। এটি নাবিকদের পবিত্র কাবা শরীফের দিক নির্দেশনা করেন। 2,500 পিলারের উপর নির্মিত মসজিদটির নকশা করেছেন ফরাসি স্থপতি মিশেল পিনচিউ। এর নির্মাণ কাজ শেষ হয় 1993 সালে। মরক্কোর বাদশাহ দ্বিতীয় হাসান এটি তৈরির উদ্যোগ নেন, ফলে তার নামেই এর নামকরণ করা হয় হাসান দ্বিতীয় মসজিদ। হ্যাঁ বিয়ার্স, আপনাদের বলছি এই ভাসমান মসজিদটি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।